মুবারক সবাইকে। যে যেখানে আছেন দারুণ কাটুক সকলের ঈদের প্রতিটি ক্ষণ দারুণ উপভোগ করুক সেই কামনা করি। বয়স একটি সংখ্যা যদিও সময়ের সাথে সাথে সেটা বেড়েই চলবে, সেটাকে থামানো তো যাবে না, তবে নিজেকে ঠিক রাখাটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় ব্যাপার। এটাই কৃতিত্বের। আজ আমার জন্মদিন, সবাই দোয়া। জন্মদিনটি আমার কাছে ভীষণ স্পেশাল, তাই চেষ্টা থাকে নিজের মতো করে এটাকে সুন্দর করার। তাই নিজের মন মতো সুন্দর একটি পোশাক নির্বাচনের পাশাপাশি এর সাথে মিলিয়ে থাকে প্রিয় কিছু অনুষঙ্গ। সেই দিক থেকে আমার গত বছরের জন্মদিনটি বেশ উপভোগ্য ছিল আমার জন্য। সব কিছু নিজের মতো করে সাজিয়েছি, নিজেকে সহ পুরো আয়োজনটি, এর মধ্যে খাবার দাবার থেকে শুরু করে যাবতীয় সব কিছুই আমি নিজে একাই করেছি, আর সেই সাথে নিজেকেও সাজিয়েছি। এবারে জন্মদিনটি ঈদের দিন হওয়াতে একটু ব্যতিক্রম তো ছিলই, কিন্তু ও খুশি ছিল দ্বিগুণ, ঈদের এবং জন্মদিনের। আর সেজন্যই নিজেকে সাজানো থেকে খাবার দাবার সব কিছুতেই ছিল দুটো উপলক্ষের মিশেলের ছোঁয়া। যদিও একটু বেশি ব্যস্ততার মধ্য দিয়ে কেটেছে দিনটি, তারপরও এর আনন্দের কিন্তু কমতি ছিল না কোনো দিক দিয়েই। দুটো উপলক্ষই চেষ্টা করেছি নিজের মনের মতো করে করার, যতটুকু পেরেছি ঠিক ততটুকু, আর যতটুকু প্রাপ্তি সেজন্য আলহামদুলিল্লাহ। অনেক অনেক শুভেচ্ছা বার্তা, ভালোবাসা, দোয়ায় যারা আমার দিনটিকে আরও বেশি স্পেশাল করেছেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। দিন শেষে যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি আজ এ পর্যন্তই। দোয়ায় রাখবেন সবাই, যে যেখানে আছেন, ঈদের দিনটি সহ প্রতিটি দিন হোক দারুণ সুন্দর সেই কামনায়। ভীষণ ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।